পঁয়তাল্লিশতম বিসিএস এই কোশ্চেনটি এসেছে আর এটি কোন কোশ্চেন দেখেন না এত সহজ একটি নিয়ম থেকে কোশ্চেনটি এসছে আমরা এই রিলেটেড আজ মাত্র পাঁচটি প্র্যাকটিস করব আপনি সারা জীবন এই রিলেটেড কোন কোশ্চেন আপনার সামনে আসলে আপনি চোখ বন্ধ করে তার আনসার দিতে পারবেন এবং এই রিলেটেড কোশ্চেন বারবার পরীক্ষাতে আসতে দেখা যায় আমরা একটি কোশ্চেনটি পড়ি সে ইনসিস্টেড ওয়ান ড্যাশ লিভিং দা হাউস এখানে হি হিম চারটি অপশন আছে আমরা বুঝতে পারতেছি একটু প্রোনাউন রিলেটেড কোশ্চেন আমরা একটু জানি এই যে এখানে একটি আছে প্লাস প্লাস আমরা একটু ব্রাকেটে রাখি একটি নিয়ম আমরা শিখি এরপর আমরা মজা দেখবি নিয়মটা হচ্ছে ফর এক্সাম্পল যেমন বললাম মাই বুক খেয়াল করেন হার পেন্সিল

এদের পর সবসময় কি বসে এদের পর অলওয়েজ নাউন বসবে পসেসিভ অ্যাজেক্টটিভের পর অলওয়েজ নাউন বসবে বুক একটি নাউন পেন্সিল একটি নাউন শার্ট একটি নাউন এখন কথা হলো যদি সরাসরি কোনো নাউন না থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা নাউন বানাবো এখানে সেই কাজটি করা হয়েছে এখানে একটি পসেসিভ অ্যাজেক্টিভ বসবে পসেসিভ এজেক্টিভের পর নাউন তো হওয়ার কথা ছিল সরাসরি নাউন হয় নাই এ কারণে ভার্বের সাথে আইনটি যোগ করে ডিরাইন করা হয়েছে আনসার হবে হিজ এটি হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ এর ফর্ম জানি প্রথম হচ্ছে সাবজেক্ট প্রোনাউন হি অবজেক্ট প্রোনাউন হচ্ছে হিম আর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি হি হিম হিজ আবার ঠিক একই ভাবে কি হতো শি সরি কি হবে না শি হার হার উই উই আস আওয়ার এই যে আওয়ার হার হিজ দেম দেয়ার এগুলি সব প্রসেস বেঁধে কি আমরা মনে রাখবো এদের পর যদি কখনো ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু পায় অর্থাৎ এদের পর জিরান্ড হবে অথবা আমরা উল্টা করে বলতে পারি জিরান্ডের পূর্বে প্রসেসিভ অ্যাডজেক্টিভ এখানে উই নিয়মটি আসছে পরবর্তী জিরান্ডটি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তার আগে আমাদেরকে প্রসেসিভ অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে এখন আমরা হাসতে হাসতে গাইতে গাইতে কয়েকটি কোয়েশ্চেন সলভ করে ফেলি

আমরা কোশ্চেন নাম্বার থ্রি সলভ করি উই ডিসকাস ড্যাশ টেকিং আ ভ্যাকেশন নেক্সট উইক এখানে কিছু মানুষ ডিসকাস করতেছে তো কি ব্যাপার টেকিং আ ভ্যাকেশন এখানে আছে ভার্ট প্লাস আইএনজি আমরা জানি জি রান্ডের পূর্বে ভার্ট প্লাস আইন জির পূর্বে যদি কোনো নাও প্রোনাউন ইউজ করতে হয় তাহলে কি ইউজ করতে হয় পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা এখানে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ খুঁজবো দে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন দেম হচ্ছে অবজেক্ট প্রোনাউন দেম দেয়ার এটি হচ্ছে আমাদের পসিটিভ অ্যাডজেক্টিভ এটি আমাদের কাঙ্ক্ষিত আনসার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই কোশ্চেন নাম্বার ফোর শি এনজয়েড ড্যাশ সিঙ্গিং একটা কনসার্ট এখানে আছে সিঙ্গিং দ্যাট মিনস দিস ইজ

আমরা এই পাঁচটি এক্সাম্পলের মাধ্যমে বিসিএস পরীক্ষাতে আসা এবং রেগুলার বিভিন্ন চাকরির পরীক্ষাতে নিয়োগ পরীক্ষাতে এ ধরনের কোশ্চেন আসতে দেখা যায় একটি নিয়ম শিখলাম আশা করি এই পাঁচটি প্র্যাকটিস আপনি যদি মনে রাখতে পারেন মাথায় রাখতে পারবেন পারেন তাহলে কখনো এই রিলেটেড কোশ্চেন আপনি আটকাবেন না আমরা পাঁচটি কোশ্চেন একই প্যাটার্নের কোশ্চেন আমরা একই প্যাটার্নের পাঁচটি সলভ করলাম বিসিএস এক্সাম এবং অন্যান্য কম্পিটিভ বিভিন্ন এক্সাম টেস্টে এই নিয়মটি থেকে কোশ্চেন আসতে দেখা যায় আশা করি এরপর আর কখন আপনারা এই কোয়েশ্চেন এর আনসার ভুল করবেন না